আসসালামু আলাইকুম। আজকে একটা ঝুরা মাংসের আমি চপ বানাবো। এর জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং দেন গরম মশলা, তারপরে আমি একটা শস্য বাটা, শস্য এবং কিশমিশ বাটা দুটাই একসাথ করে আমি ব্লেন্ড করে নিছি। আর তারপরে এটা দিলে আপনার চপটার টেস্টটা অন্য ধরনের আসে, টক ঝাল মিষ্টি। আর এটা হলো ঝুরা মাংস। আমি মাংসটাকে ঝুরা করছি বাসায় খাওয়ার জন্য, বাকিটা দিয়ে আমি চপ বানাইতেছি। একসময় আপনারা নিজেরাও বানাই খাবেন, দেখবেন কি মজা। বাসায় যখন মাংস থেকে যাবে তখন এইভাবে আপনারা চপটা বানান, দেখবেন খুব মজা পাবেন। এবং শামুক কাবাব থেকেও এই চপটা কিন্তু খুব মজা। তারপরে আমি এটার সাথে এটারে খুব ভালো করে মিশাইতেছি, যত ভালো করে মিশাবে। এরপরে এর সাথে আমি আলু দিয়ে দিতেছি। আলু আলু দিয়ে আপনার ব্লেন্ডারটা ব্লেন্ড হবে খুব ভালোভাবে, খেতেও মজা লাগে। তারপরে এটাকে ভালোভাবে মিশায়ে আমি এখন এটার ভিতরে এখন কী দিব দেখেন, একটু লাল মরিচ দিয়ে দিলাম। লাল মরিচটায় আলাদা একটা সুগন্ধ আছে। লাল মরিচটাকে আমি একটু টেলে এটার ব্লেন্ড করে ব্লেন্ডার করে নিছি। এখন এটার ভিতরে আমি একটু সয়া সস দিলাম। এটা একটা কোরিয়ানদের সয়া সস, খুব মজার সয়া সসটা, খুব একটা লবণ থাকে না এটার ভিতরে। এরপর আমি কর্নফ্লাওয়ার দিলাম একটু, কর্নফ্লাওয়ারটা দিলে মচমচা হয়, তো এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। এরপরে আমি এটারে আস্তে আস্তে আমি শেপে নিয়ে আসবো, শেপ করে আমি এটা ভাজতে শুরু করব। দেখেন